আজকে অনেক সব থাকি সর্বিষ্ঠা আমাদের সাথে বলতে বলতে শুরু হয়ে গেছে। গোলকিপার প্রদীপ খুব ভালো গোলকিপার। টুর্নামেন্ট যুগপুরিয়া মিলন সংঘ গোলকিপার শারুখ, বল পাড়িয়েছেন জার্সি নাম্বার 3, বল পেয়েছেন চন্দন, বড় শট করবার জন্য প্রস্তুত, দেখে নিচ্ছেন সতীর্থের আগে কোথায়। মাঝবাট অঞ্চলের বিদেশি ফুটবলার জার্সি নাম্বার 10 সবুজ জার্সি কম্বিনেশনে খেলছে সবুজ সংঘ, ছোট্টখাট্ট চেহারা কিন্তু অভিজ্ঞ গোলরক্ষক সারু শট করবেন, গড়ানো শট প্রতিহত হয়েছে। ওখানে কার্লোস প্রতিপক্ষ খেলোয়াড় জার্সি নাম্বার 7 বুড়ো, জার্সি নাম্বার 17 অমিত, বল পেয়েছেন অমিত, লম্বা লম্বা পায়ে এগিয়ে চলেছে কিন্তু চমৎকার ওভারল্যাপ জার্সি নাম্বার 12, সেখান থেকে গোল হওয়ার সম্ভাবনা চন্দন শাহরুখ গোলকিপার, আবারও শাহরুখের কাছে বল চমৎকার। প্রধান সাহেব এই গোলটা কেমন লাগে, সেকেন্ড পোস্টে রেখেছে যে জায়গা, দারুণ দারুণ গোল, মানে দেখা যায় এগুলো বড় বড় খেলাতে দেখা যায়, মানে কলকাতা মাঠে সব খেলা দেখা যায়, মানে প্রথমবার থেকে সেকেন্ড পোস্ট দিয়ে গোল করা হয়, দুর্দান্ত একেবারে জাতীয় স্তরের গোল, যে গোলটা এখন যেখান থেকে রেখেছে দেখুন আমার মনে হয় ওখান থেকে 35 ডিগ্রি কিংবা 40 ডিগ্রি অ্যাঙ্গেল হবে, সেখান থেকে সেকেন্ড পোস্টে রেখেছে, কি চমৎকার একটা ভাবনা থেকে কিন্তু পার্টিকে সঠিকভাবে ব্যবহার করে গোল করে এলেন ওই ফুলে আবার, কিন্তু না কাউন্টার অ্যাটাক কার্লোস, কার্লোস থেকে বল পেয়েছেন উইলিয়ামসন কিন্তু ওভারল্যাপে যেতে পারলেন না, জার্সি নাম্বার 7 বল পেয়ে গেছেন আবারও বুড়ো, বুড়ো খানিকটা সময় নিলেন মাঝবাট অঞ্চলে, চমৎকার খেলছে কিন্তু অল ফ্রেন্স দল, গড়ানো শট এক্ষেত্রে কিন্তু প্রতিহত হয়েছে কার্লোস, ফ্যান্টাস্টিক শট, রাহুল ভেকের কথা মনে আছে, রাহুল ভেকে কলকাতা ময়দানে খুব লম্বা আশ্র করতে পারতেন রাহুল ভেকে, দীর্ঘদিন ইস্ট বেঙ্গলে জার্সি নাম্বার 7 গোল পেয়েছেন, সেখান থেকে আবার বল দিয়েছেন গোল করেছে খেলা লেফট উইঙ্গার, ওদের গোলে 1-0 গোলে এগিয়ে, কলকাতা ময়দানের সেরা রাইট উইঙ্গার সুরজিৎ সেনগুপ্ত সদ্য প্রয়াত হয়েছেন, আগের মাসে আমরা সুরজিৎ দাকে হারিয়েছি, সুরদা আবারও চমৎকার কিন্তু ক্লিয়ার করেছেন ওখানে কুদে, 0 প্রথমার্ধের খেলা ম্যাচ করছেন স্বর্ণেন্দু বাগচি এবং অবিনাশ রয়, গতকাল একটা টুর্নামেন্টে স্বর্ণেন্দু আমরা একসঙ্গে ছিলাম, জার্সি নাম্বার 17 অমিত, সেখান থেকে উইলিয়ামসন সতীর্থ কোনো খেলোয়াড়, হ্যাঁ ওখানে কার্লোস ছিলেন কিন্তু কার্লোস বল পেলেন না, দুজন বিদেশি নিয়ে খেলছেন আবার অমিত বল পেয়ে গেছেন আক্রান্ত বরাবর, সেখান থেকে তাই দিল বাজে মিস, থামতে হলো মাঝপথে, কার্লোস বল পেয়েছেন এক্ষেত্রে কিন্তু ফাউলের বাসে বাজিয়েছে, নো 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 কার্লোস, কার্লোস
Sepiyor, BM. Don't talk each other otherwise. No, no. I request to all players play in mandatory football, so please. Jersey number 6, Shubham, shot for Bajanda Dostu. Shubham. Back to goalkeeper, Sharu. বিদেশি খেলোয়াড় আছে দুজন সবুজ সংঘ দলে প্রথম যিনি বিদেশি ফুটবলার আমাদের কলকাতা ময়দানে ছিলেন মনে আছে ডেভিড উইলিয়ামস প্রথম বিদেশি ছিলেন 1976 সে বছর কলকাতা লিগে খুব ভালো খেললেও ডেভিড উইলিয়ামস কিন্তু ইস্ট বেঙ্গল সে বছর খুব একটা পারেনি তবে আমরা যাকে মনে রেখেছি এবং চিরদিন মনে রাখবো তিনি হলেন সীমা অধিকারী নাইজেরিয়া থেকে এসেছেন যিনি চেষ্টা করবেন অবশ্যই সবুজ সংঘ তারা সমতা ফিরিয়ে আনবে অমিতের কাছে বল অমিত চমৎকার অ্যাসিস্ট করছেন কিন্তু ক্রিস্টিয়ানো রোনাল্ডো পর্তুগালের ফুটবলার একেবারে শেষ মুহূর্তে চেষ্টা করছে পর্তুগালকে বিশ্বকাপে পৌঁছানোর জন্য এখনো পর্যন্ত দেশের হয়ে যতগুলি গোল করেছেন ঠিক ততগুলি প্রায় অ্যাসিস্ট করেছেন চমৎকার জায়গা থেকে শট করেছেন খুব সাবধানে তৎপরতা এক্ষেত্রে কিন্তু সৌরভের শট মেরেছিল সেভ করে দিয়েছেন গোলকিপার সামনে বক্তা থ্রো করছে ছোট্ট থ্রো আবার বক্তার কাছে বল সেখান থেকে শট করেছিলেন কিন্তু ওয়েস্টের শট বল চলে গেছে সংযোজিত সময় এক মিনিট রেগুলেশন টাইম অতিক্রম করে সংযোজিত সময় খেলা চলছে বাপান্ত বরাবর আক্রমণে যাবে শুভমের কাছে বল শুভম পাস করে দিয়েছে পরন্তু কার্লোস বল পেয়েছেন এখনো পর্যন্ত কিন্তু কার্লোস নিজের কন্ট্রোলে রেখেছিলেন এবং পাহারা রয়েছেন জার্সি নম্বর 7 পুরো শুভম কোথায় রাখবেন কার্লোস উইলিয়ামসন তারা কিন্তু দেখা যাক শট করেছিলেন আবারও কিন্তু গায়ে লেগে সেকেন্ড বল কাউন্টার অ্যাটাক দেখা যাক খুদে কি করে গোল শুরু করেছেন খুদে কিন্তু না ফাউল করে পুশ করেছিলেন পেছন দিক থেকে যে কারণে সে প্রথমার্ধে সংযোজিত সময়ের শেষ মুহূর্ত যে কোনো মুহূর্তেই কিন্তু বাঁশি বাজাবেন লেফটিরা আবারও ব্যাক টু গোলকিপার প্রদীপ বলতে বলতে প্রথমার্ধের খেলা শেষ প্রথমার্ধ শেষে খেলার ফলাফল 1-0 খেলছে জার্সি নাম্বার 3 বল পেয়েছেন চন্দন চন্দনের কাছে বল খেলা ব্যাক টু গোলকিপার শাহরুখ শাহরুখ কিন্তু ছোট ছোট পায়ে ডান পা বাপা করে এগিয়ে চলেছেন মারামারি হয়ে যাচ্ছে আজকের সময়ে প্রধান সাহেব তিনি প্রথম পৃথিবীতে আপাতত জার্সি পরে খেলেন তিনি হলেন মেক্সিকোর গোলকিপার যার নাম জস ক্যাম্পোস প্রথম তিনি পৃথিবীতে হাফ হাতা জার্সি পরে গোলকিপিং করেন জর্জ ক্যাম্পোস মেকআপে অনেক কিছু পরিবর্তন হয়েছে এবং প্রতি বছরই প্রতি ওয়ার্ল্ড কাপে ফিফা ফুটবলকে অত্যন্ত সুন্দর করে তোলার জন্য কিছু নিয়ম আরোপ করেন 2018 ওয়ার্ল্ড কাপে আমরা দেখলাম লাস্ট যে রাশিয়া ওয়ার্ল্ড কাপ হয়েছে সেখানে আমরা দেখলাম ভিএআর ভার অর্থাৎ ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি প্রয়োগ করেছে ফিফা ওয়ার্ল্ড কাপে তার আগে 2014 ওয়ার্ল্ড কাপে আমরা দেখেছিলাম ভ্যানিশিং স্প্রে যেটি রেফারিদের কাছে থাকতো ভ্যানিশিং স্প্রে এবছরও কিন্তু আমাদের কাছে বল বক্সের মাথায় একেবারে সেখান থেকে চমৎকার কিন্তু ভালো মেরে প্রশংসা করতে হবে অল্পের জন্য পোস্টে লেগে যদি পোস্টের ভেতরে অংশে লাগতো তাহলে কিন্তু অবশ্যই গোলের মধ্যে থাকতো অমিতের বুদ্ধিদীপ্ত একটি শট আমরা দেখলাম একেবারে স্টপারকে ফাঁকি দিয়ে যেভাবে বলটি রেখেছিলেন চমৎকার
প্রশংসনীয় খেলা খেলছে, কিন্তু কাশ পাজি এবং তৃষানু দে অসম্ভব একটি ভালো জুটি হয়েছিল। সত্তরের দশকের শুরুতে 71 দুজন দুই ক্লাব থেকে কলকাতা ময়দানে আসে, বড় ক্লাব মোহনবাগানে খেলে এবং তারপর দীর্ঘদিন ইস্ট বেঙ্গলের হয়ে খেলেছে বিকাশ পাজি এবং কিষাণ দে। যদি বিকাশ কিষাণ দে অনেকদিন আগেই আমাদের ছেড়ে চলে গেছেন না ফেরার দেশে, বিকাশ পাজি এখনো পর্যন্ত ফুটবলের সঙ্গে যুক্ত রয়েছেন আমাদের সাথে। 2004 সালে যখন ইস্ট বেঙ্গল ক্লাব লিভারপুল খেলতে যায় সেই টিমের অ্যাসিস্ট্যান্ট কোচ ছিলেন বিকাশ পাজি। চমৎকার অ্যাটাকিং ফুটবল, ডান প্রান্ত থেকে আবাদের খুদে প্রতিবারই এগিয়ে আসবেন, কিন্তু না বলছি নিয়ে নিয়ে পাল্টা আক্রমণ শুভ শুভমের কাছে বল, শুভম শেষ করেছিলেন কিন্তু কোথায় মারল বোনেরা পোস্টের মধ্যে। কেজিএম ফুটবল জোন দেখতে পাবেন, কেজিএম ফুটবল জোন ফুটবলের পক্ষ থেকে গোলরক্ষক শাহরুখ বল পেয়েছেন ডান প্রান্ত বরাবর, শাহরুখ দেখছেন সতীর্থরা কে কোথায়। আসলে আধুনিক ফুটবলের এই ভাবনাটা আজকের সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ, ফুটবলার টিমে যে গোলকিপার এগিয়ে আসা এক্ষেত্রে কিন্তু রেফারি সর্বেন্দ্র বাগচি তিনি কিন্তু আমাদের কলকাতা লিগে আইএসএল এবং কন্যাশ্রী কাপ শেষ হলো সদ্য, কন্যাশ্রী কাপের প্রত্যেকটি ম্যাচ কিন্তু করেছেন মহিলা রেফারি, কিন্তু কন্যাশ্রী কাপের ফাইনাল হয়েছে এসএসবি ভার্সেস সাধারণ সমিতি। সুতরাং ফুটবল আজকে আর কেবলমাত্র ছেলেদের খেলাই নয়, ফুটবল মেয়েদেরও খেলা বলে প্রশংসা করতে হবে গোলরক্ষক শাহরুখকে, তৎপর ছিলেন চমৎকার সেফটি কিন্তু করেছেন শাহরুখ। পাতান্ত থেকে আবারও ফার্নস বলিং করেছেন আক্রমণে, কিন্তু না এক বল রিসিভ ঠিক মতো হলো না ওদের। চন্দনের কাছে বল মাঝমাতার জন্য, ওখানে রয়েছেন বিল্টু, বিল্টু ক্রস করেছেন গোলরক্ষক প্রদীপ বল ধরেছেন, প্রদীপ সময় নিচ্ছেন প্রদীপের হাতেই বল কাকে দেবেন কোথায় দেবেন। দ্বিতীয়ার্ধের খেলা চলছে, খেলার ফলাফল এখনো পর্যন্ত 1-0, দেখতে দেখতে কিন্তু মাঠের চারিধার তাই পরিপূর্ণ হয়ে উঠছে। আবার খুদে বা প্রান্ত থেকে চমৎকার, ঠিক এই পজিশনে খেলছেন রবার্টো কার্লোস ব্রাজিলের, মনে আছে রবার্টো কার্লোসের কথা, কি চমৎকার অসাধারণ একজন ফুটবলার রবার্টো কার্লোস। এবং রাশিয়ার বিরুদ্ধে প্রায় মাস মাঠ থেকে একটা ফ্রিকিকে গোল, এখনো গোলটা সর্বকালের সেরা গোল, সর্বকালের সেরা গোল রাশিয়ার বিরুদ্ধে করেছিলেন ওই গোলটি, প্রায় 45 গজ দূর থেকে গোলটি করেছিলেন, শট করেছিলেন, গোলকিপার দাঁড়িয়েছিলেন রাশিয়ার গোলকিপার। চমৎকার জায়গা থেকে একেবারে বক্সের কোনায় পেনিট্রেটিং এরিয়া, সেই আলপথ দিয়ে দৌড়চ্ছেন, ট্রেন ছেড়ে দিয়েছে, ট্রেনের গার্ড দেখতে পেরেছেন যে ঝাঁকড়া ছুড়ে ওটা সুরজিৎ সেনগুপ্তই হবে, ট্রেন মিস করলে ও প্র্যাকটিসে ঢুকতে পারবে না, গার্ড এমার্জেন্সি ব্রেক কষে ট্রেন দাঁড় করিয়ে দিয়েছেন। এটা ফুটবলের আবেগ, এটা ফুটবলের আবেগে এরা কিন্তু ভালো ইংরাজি সবাই বলতে পারে না, অনেকে কিন্তু এই ফ্রেঞ্চ ভাষা বলে, আমি অনেকের সঙ্গে কথা বলেছি ইংরেজিতে কথা বলছি, তারা কিন্তু অতটা চোখ নয়। আজকে আমরা দেখেছি কিছুক্ষণ আগে সম্ভবত প্রথম না দ্বিতীয় ম্যাচে খেলেছে মার্টিন, মার্টিন 10 বছরের বেশি কলকাতায় আছে, ও কিন্তু ভালো বাংলা শিখে গেছে, এরকম অনেকেই আছে। আংশুমানা ক্রমা চমৎকার, এক্ষেত্রে কিন্তু অনেকটা ঝুঁকি নিয়ে ফেলেছিলেন, শেষ কষ্ট বল চলে গেছে মাঠের বাইরে। 2 মিনিটস অ্যাট এ টাইম ফর সেকেন্ড হাফ ক্রমা 2018 কলকাতা লিগে ফেয়ার হয়ে খেলেছে এবং 13টি গোল করেছেন 2018-তে টপ স্কোরার। ক্রমা তো আর নাইজেরিয়ায় ফিরেই যাবে, ক্রমা বিয়ে করে ফেলেছে কলকাতায়, এখন কলকাতার জামাই ক্রমা। গোল হলে বাজারে দর্শকদের ভালো লাগবে, বলতে বলতে খেলা শুরু হয়ে গেছে সেন্টার থেকে আবারও, ইতিমধ্যে 2-0 ব্যবধান, হ্যাঁ আপাতত খুদের জোড়া গোলে এগিয়ে রয়েছে 2-0 ব্যবধানে অল ফ্রেন্ডস।
একেবারে সেন্টার সার্কেল সেন্টার লাইন থেকে খেলা টু মিনিট সেকেন্ড টাইম হয়েছে আবারও আক্রমণ অমিতের কাছে বল অমিত শট করেছিলেন বলতে খেলা শেষ